হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ধরুন আপনি কোনো একটা ঘটনার বিচার করছেন, কিন্তু সাক্ষীরা একই ঘটনার ভিন্ন ভিন্ন কিন্তু সমানভাবে বিশ্বাসযোগ্য বিবরণ দিচ্ছে, সেক্ষেত্রে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আপনি কিভাবে বলবেন? এক্ষেত্রে আপনার মাথায় একটা প্রশ্নের উদয় হতে পারে, বস্তুনিষ্ঠ সত্য কি আদৌ বিদ্যমান এবং বাস্তবতা কি আপেক্ষিক? এখানেই উদয় ঘটে রাশিমন ইফেক্টের, যেখানে মানুষ একই ঘটনার উল্লেখযোগ্যভাবে ভিন্ন কিন্তু সমানভাবে বিশ্বাসযোগ্য বিবরণ দেয়। এটি এমন একটি পরিস্থিতির বর্ণনা করে যেখানে একই ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা পরস্পর বিরোধী ব্যাখ্যার বর্ণনা দেওয়া হয়, অথচ সকলের ব্যাখ্যায় বিশ্বাসযোগ্য বলে মনে হবে। এটি কুরোসাওয়া ইফেক্ট নামেও পরিচিত। আকিরা কুরোসাওয়া নির্মিত 1950 সালে জনপ্রিয় সিনেমা রাশোমনের নামানুসারে রাশোমন ইফেক্টের নামকরণ করা হয়েছে। সিনেমায় একই অপরাধের ঘটনার চারজন ভিন্ন ভিন্ন সাক্ষীর দ্বারা একটি হত্যার ঘটনাকে চারটি ভিন্ন উপায়ে বর্ণনা করা হয়েছে। একটি ঘটনা সম্পর্কে মানুষের ধারণা তাদের পৃথক ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে যথেষ্ট ভিন্ন হতে পারে। এই বিষয়ের বোঝানোর জন্য রাশোমন শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়। এমনও সম্ভব যে একটি ঘটনাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বর্ণনা করে, যেখানে তারা নিজেরাও জানে না যে তারা মিথ্যা বলছে। বর্তমানে রাশোমন ইফেক্ট শব্দটি একাধিক সাক্ষীর অবিশ্বস্ততার কারণে একই ঘটনাকে বিভিন্নভাবে বর্ণনা করা যায় বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সাক্ষীদের এই অবিশ্বাস্যতা এবং বাস্তুনিষ্ঠর অভাব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিগত পার্থক্যের ফলে হতে পারে। জাপানি ছোট গল্পের জনক রিওনোসুকে আকুতাওগার 1920 সালে প্রকাশিত ছোট গল্প ইন দ্য গ্রোভ থেকে অনুপ্রাণিত হয়ে 1950 সালে আকিরা কুরোসাওয়া রিওনোসুকের আরও একটি গল্পের সাথে সমন্বয় করে তৈরি করেন রাশোমন সিনেমাটি। কিয়োটোর একটি রাশোমন গেটের নিচে দাঁড়িয়ে তিনজন পুরুষ, এর মধ্যে একজন পুরোহিত, একজন কাঠুরিয়া এবং এক কমুনার ঝড় থেকে আশ্রয় নিতে সেখান থেকে সিনেমার কাহিনী শুরু হয়, যেখানে কাঠুরিয়া এবং পুরোহিত তিন দিন আগে বনের মধ্যে কিভাবে একটি নীরব শান্ত বাঁশের ঝোপে একজন সামুরাইয়ের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল সেই কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে এই সিনেমায়, যেখানে একে একে অপরাধের সাথে পরিচিত সাক্ষীরা তাদের ঘটনাগুলোকে সংরক্ষণ বর্ণনা করেন। কিন্তু যখন তারা প্রত্যেকে তাদের প্রেক্ষিতে ঘটনা বলে, দেখা যায় যে প্রত্যেকটি সাক্ষ্য যুক্তিযুক্ত কিন্তু ভিন্ন, এবং প্রতিটি সাক্ষী নিজেদের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। সেখানে এক ডাকাতের বিরুদ্ধে একজন সামুরাইকে হত্যা এবং সামুরাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। কাঠুরিয়া পুরোহিত, যিনি হত্যার আগে সামুরাই এবং তার স্ত্রীকে দেখেছিলেন, সামুরাইয়ের স্ত্রী দোষী, এমনকি সামুরাইয়ের পিতাত্মাকেও বিচারের তলব করা হয়। কিন্তু তাদের প্রত্যেকের ঘটনার প্রতিটি বিবরণ ভিন্ন এবং পরস্পর বিরোধী। রাশোমন প্রভাব সাধারণত দুটি নির্দিষ্ট অবস্থান অধীনে ঘটে। প্রথমত, আসলে কি ঘটেছিল তা যাচাই করার কোনো দৃঢ় প্রমাণ নেই, এবং দ্বিতীয়ত, ঘটনাটির একটি রায় প্রদান করার জন্য চাপ থাকে। প্রায়শই একজন কর্তৃত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা তা প্রদান করা হয়, নিশ্চিত সত্য শনাক্ত করার চেষ্টা করে। কিন্তু রাশোমনের প্রভাবে ধারণাটি একটি একক বস্তুনিষ্ঠ সত্যের ধারণাকে দুর্বল করে দেয়। স্নায়ুবিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় যে আমরা যখন মস্তিষ্কে একটি স্মৃতি গঠন করি, তখন আমাদের চোখের সামনে দেখা যায় তথ্যের ব্যাখ্যা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষপাত দ্বারা প্রভাবিত হয়। এই পক্ষপাতগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য, অন্যান্য আবার কিছু সার্বজনীন। উদাহরণস্বরূপ, অহংকার কেন্দ্রে প্রক্ষাপিত মানুষের অবচেতনভাবে তাদের স্মৃতিগুলোকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা তাদের কর্মের উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। এমনকি যদি তারা সঠিকভাবে একটি স্মৃতি আমাদের মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হয়, তবু একটি স্মরণ করার সময় নতুন কিছু তথ্য এবং তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে স্মৃতিটি পরিবর্তন করে, এবং যখন আমরা পরে সেই ঘটনা স্মরণ করি, আমরা সাধারণত মূল অভিজ্ঞতার পরিবর্তে পরিবর্তিত স্মৃতিগুলোই মনে করে থাকি। এই অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক ঘটনাগুলো থেকে বোঝা যায় যে রাশোমন প্রভাবের যে কোনো স্মৃতির ক্ষেত্রে উদয় হতে পারে। বিশেষজ্ঞদের কথা রেখে যদি সাধারণ জনগণের প্রেক্ষিতে ভাবা যায়, রাশোমনের প্রভাব তাদের প্রভাবিত করতে পারে, বিশেষ করে যখন বিশ্বের কোনো জটিল ঘটনা সম্পর্কে উপলব্ধির কথা আসে তখন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোর নেতাদের মধ্যে 2015 সালে নিরাপত্তা সম্মেলনের পর ওই সম্মেলন সম্পর্কে মিডিয়া রিপোর্টগুলোর মধ্যে ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছিল। কেউ কেউ বলেছিলেন সম্মেলনটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আবার কেউ বলেছিলেন এটি সম্পূর্ণই ব্যর্থ হয়েছে। দর্শন এবং যোগাযোগের থেকে সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞান পর্যন্ত বিভিন্ন শাখায় রাশোমনের প্রভাব প্রকৃত প্রভাব রয়েছে। এটি প্রায়শই রাজনীতি এবং সামাজিক ন্যায় বিচারের নির্ধারণ উঠে আসে। এ সকল পরিস্থিতিতে রাশোমন ইফেক্ট কিভাবে আমাদের অভ্যন্তরীণ প্রেক্ষাপট এবং অবচেতনভাবে বা সচেতনভাবে যা ঘটেছে তার ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে, তাই এখানে তুলে ধরা হয়েছে। স্মৃতি এবং উপলব্ধির এই ধরনের দ্বন্দ্ব মানুষের ক্ষেত্রে প্রতিনিয়তই ঘটেছে। কেন আমাদের এমন ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী ধারণার সৃষ্টি হচ্ছে তার সঠিক কারণ বের করা লোভনীয় লাগতে পারে, কিন্তু সম্ভবত রাশোমন ইফেক্টের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, তা হল সত্য আসলে কি?
এমন কোনো পরিস্থিতি কি আছে যেখানে শুধু একমাত্র বস্তুনিষ্ঠ সত্য নেই? একই ঘটনার এমন বিভিন্ন সংস্করণ আমাদের কোনো একটি সময় স্থান এবং জড়িত ব্যক্তিদের সম্পর্কে কি কিছু বলতে পারে? এবং যদি আমরা একটি ঘটনার এমন বিভিন্ন তথ্য, পটভূমি এবং পক্ষপাত নিয়ে কাজ করি, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে একটি দলীয় সিদ্ধান্ত পৌঁছাতে পারি? অনেক প্রশ্নের মতো এগুলোর কোনো নির্দিষ্ট উত্তর আসলে হতে পারে না। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানাতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে।